আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল আমরা করছিলাম টাইম স্পিড ডিস্টেন্সের বেশ কয়েকটা প্রশ্ন আগারওয়ালার বই থেকে তো আপনারা অলরেডি প্রায় চোদ্দোটা প্রশ্নের সমাধান দেখেছেন আজকে আমরা পনেরো নম্বর প্রশ্ন থেকে সমাধান করব তো একটু খেয়াল করেন পনেরো নম্বরে যেটা আছে দেখেন ইফ কারান ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কাভার্স এ ডিস্টেন্স ইন নাইন আওয়ার্স দেন how much টাইম উইল বি taken টু ট্র্যাভেল দ্য সেম distance অ্যাট a স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার তাহলে দেখেন প্রথমত যে জিনিসটা বাংলাটা হচ্ছে করণ যেটা হচ্ছে 60 কিলোমিটার ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে নয় ঘন্টায় করেছে তো ঘন্টায় নব্বই কিলোমিটার গতিতে এই দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ লাগবে ঠিক আছে অর্থাৎ এটা আমরা যেটা হচ্ছে দেখব যে ষাট কিলোমিটার পার আওয়ার তার হচ্ছে স্পিড এবং নয় ঘন্টায় গিয়েছে তাহলে ডিস্টেন্স কাভার করেছে কতটুকু আমরা যদি বের করতে চাই আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম তাহলে তার স্পিড হচ্ছে সিক্সটি আর টাইম হচ্ছে নয় ঘন্টা তাহলে ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ কিলোমিটার সে গিয়েছে এখন বলেছে এই সেম ডিস্টেন্সটা এই নব্বই কিলোমিটার পার আওয়ারে যেতে তার কতটুকু সময় লাগবে তো আমরা জানি এই যে সময় সময়টা আমরা কি পাঁচশো চল্লিশ কিলোমিটার এই ডিস্টেন্সকে আমরা হচ্ছে তার স্পিড দ্বারা ভাগ করে দেব তার মানে নাইটে দ্বারা ভাগ করে দেবো তার মানে ছয় ঘন্টা লাগবে ঠিক আছে ছয় ঘন্টা লাগবে বি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা ষোলো নম্বর প্রশ্ন দেখব ষোলো নম্বরে যেটা আছে দেখেন এ ট্রেন কভার্স ডিস্টেন্স অফ টেন কিলোমিটার পার আওয়ার দ্য টাইম টু কভার দ্য সেম ডিস অর্থাৎ বলেছে হচ্ছে একটা ট্রেন বারো মিনিটে দশ কিলোমিটার যায় এর গতিবেগ পাঁচ কিলোমিটার কমে গেলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে আগে আমাদের স্পিডটা বার করতে হবে তাহলে ওল্ড যে স্পিডটা সেটা আমরা কীভাবে বের করব আমরা ডিসটেন্সকে আমরা টাইম দ্বারা ভাগ করে দেব তাহলে ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার আর টাইম হচ্ছে বারো মিনিট তো যেহেতু বারো মিনিটে আছে এটাকে কনভার্ট করতে আমাদের ঘন্টায় কনভার্ট করে নিতে হবে ঠিক আছে সাইড দ্বারা ভাগ করবো আমরা তাহলে দশ ইন্টু সাইট উপরে চলে যাবে নিজে হচ্ছে বারো এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের ওল্ড স্পিড এখন কথা হচ্ছে যদি আমাদের হচ্ছে এই স্পিডটা পাঁচ কিলোমিটার পার আওয়ার কমানো হয় তাহলে কি হবে কত সময় লাগবে তাহলে আমাদের পাঁচ কিলোমিটার যদি কমানো হয় কি হবে নিউ স্পিডটা হবে পঞ্চাশ থেকে পাঁচ মাইনাস করলে যেটা হবে ফর্টি কিলোমিটার পার আওয়ার ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার তাহলে দেখেন এক্ষেত্রে সময় কতটুকু লাগবে বলেছে সময় হচ্ছে সেম ডিস্টেন্স সেম হচ্ছে ডিসটেন্স হচ্ছে দশ আর ভাগ করব আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে দেখেন এখানে মিনিটে আছে আমরা মিনিটে কনভার্ট করলে যেটা হবে ইনটু সিক্সটি তাহলে দেখেন পনেরো দ্বারা আমরা ভাগ করতে পারি তিন পনেরো পঁয়তাল্লিশ একটা চার বার যাবে চার দশে চল্লিশ ভাগ তিন তাহলে চল্লিশ ভাগ তিন এটাকে আমরা লিখতে পারি এভাবে তেরো মিনিট বিশ সেকেন্ড ঠিক আছে তেরো মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ ডি নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখব সতেরো নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন আন্না লেফট ফর সিটি এ ফ্রম সিটি বি 5.20 a.m she travelled at the speed of 80 km per hour for 2 hours 15 minutes after that the speed was reduced to 60 km per hour if the distance between two cities is 350 kilometers at what time did anna reach city a অর্থাৎ এখানে যেটা বলেছে দেখেন আন্না সকাল পাঁচটা বিশ মিনিটে শহর বি থেকে শহর এর উদ্দেশ্যে রওনা হয় বের হয় সেই ঘন্টায় আশি কিলোমিটার গতিতে দুই ঘন্টা পনেরো মিনিট যায় এরপর গতি কমিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার হয় যদি শহর দুটির দূরত্ব তিনশো কিলোমিটার হয় তবে আন্না কাটার সময় শহর এতে কখন পৌঁছাবে আচ্ছা তাহলে এই দুই ঘন্টা পনেরো মিনিটে কতটুকু ডিস্টেন্স কাভার হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে ডিস্টেন্স হয়েছে দেখেন দুই ঘন্টা পনেরো মিনিট সো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই যে পনেরো মিনিটকে আমরা কীভাবে লিখতে পারি দুই ঘন্টা পনেরো মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি আমরা পনেরো ভাগ সিক্সটি তাহলে এইভাবে লিখা যায় যে দুই ঘন্টা এটা হচ্ছে চারবার যাবে তাহলে ওয়ান বাই চার এভাবে লিখতে পারি চার দুগুণ আট নয় বাই চার আওয়ার এটা করা যায় তাহলে এই যে সময় এই সময়ের সঙ্গে আমরা যেটা করব তার এই যে আশি কিলোমিটার স্পিড স্পিডটাকে যদি গোন করে দেই তাহলে ডিস্টেন্স কতটুকু গিয়েছে সেটা আমরা বের করতে পারবো আড়াই ঘন্টা সরি দুই ঘন্টা পনেরো মিনিট কতটুকু ডিস্টেন্স গিয়েছে তাহলে এটা হচ্ছে চার বিশে আশি নয় দুগুনা আঠারো একশো আশি কিলোমিটার এখন যে জিনিসটা আছে দেখেন যে এবার রিমেনিং যে ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স হচ্ছে সাড়ে তিনশো কিলোমিটার তাহলে এই রিমেনিং ডিস্টেন্স তাকে স্পিড যেটা হচ্ছে যেতে হবে যেতে হবে ঠিক আছে টাইম লাগবে টাইম লাগবে রিমেনিং ডিস্টেন্সে তাহলে দেখেন তিনশো পঞ্চাশ হচ্ছে টোটাল এখান থেকে দেখেন এক দুই ঘন্টা পনেরো মিনিটে গিয়েছে হচ্ছে একশো আশি কিলোমিটার তাহলে মাইনাস করলে এবার দেখেন স্পিডটা রিডিউস করেছে সাইট সেটা তার আমরা ভাগ করব তাহলে কি হবে তিনশো পঞ্চাশ থেকে আশি যদি আমরা মাইনাস করে দিই একশো সত্তর নিচে হচ্ছে সাইট এটা একটা কাটা তার মানে সতেরো বাই ছয় ঘণ্টা তাহলে সতেরো বাই ছয় ঘন্টা এটাকে আমরা যদি কনভার্ট করি মিক্সড ফ্র্যাকশানে করি তাহলে কি হবে ছয় যাবে তিন ছয় আঠারো যাবে না ছয় দুগুনা বারো ঠিক আছে আর নিচে হচ্ছে ছয় ছয় দুগুনা বারো সতেরো থেকে বারো মাইনাস করলে যেটা হবে পাঁচ তাহলে এত আওয়ার্স ঠিক আছে সো দেখেন এটা হবে দুই ঘন্টা এটাকে মিনিটে যদি কনভার্ট করি ফাইভ বাই সিক্স ইন্টু সাইড দ্বারা গুন করলে তাহলে যেটা হবে ফিফটি মিনিট ঠিক আছে ফিফটি মিনিট তাহলে তার টোটাল টাইমটা লাগবে দেখেন প্রথমে টোটাল টাইমটা টোটাল টাইমটা শুরুতে হচ্ছে দুই ঘন্টা পনেরো মিনিট টু আওয়ার্স ফিফটিন মিনিট এবং এর সাথে লেগেছে এই যে টু আওয়ার্স ফিফটি মিনিট টু আওয়ার ফিফটি মিনিট টোটাল হচ্ছে তার লেগেছে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট পাঁচ ঘন্টা পাঁচ মিনিট লাগলে তাহলে সিটি এতে পৌঁছাবে যেটা হচ্ছে দেখেন পাঁচটা বিশে রওনা দিয়েছে তাহলে পাঁচটা বিশের সাথে পাঁচটা পাঁচ যদি আমরা যোগ করে দিই তাহলে দশটা পঁচিশ মিনিটে দশটা পঁচিশ মিনিটে সে শহর এতে পৌঁছাবে ঠিক আছে সো দশটা পঁচিশ মিনিট শহরে এতে পৌঁছাবে অর্থাৎ ই নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা আঠারো নাম্বার প্রশ্নের সমাধান করব আঠারো নম্বরে যেটা আছে দেখেন যে এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ এ বাস ইজ ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ ইট ইজ ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার ঠিক আছে অর্থাৎ এখানে স্টপে অর্থাৎ বিরতিহীন একটি বাসে গতিবেগ চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা এবং বিরতি সহ বাসটির গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা বাসটির ঘন্টায় কত মিনিট বিরতি দেয় অর্থাৎ ডিউ টু স্টপেজে ডিউ টু স্টপেজ স্টপেজ এটা কাভার করে কতটুকু কাভার কাভার করে কম চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যদি আমরা গতিবেগ মাইনাস করে দিই তাহলে কি হবে নয় কিলোমিটার নয় কিলোমিটার কম ঠিক আছে নয় কিলোমিটার যাওয়ার সময়টাই বাস স্ট্যান্ডে বসেছিল ঠিক আছে নয় কিলোমিটার যাওয়া তাহলে এই টাইম টু কাভার এই নয় কিলোমিটার যেতে সময় কতটুকু লাগবে পার আওয়ারে আমরা যদি ক্যালকুলেট করি দেখেন তাহলে হবে নয় ভাগ হচ্ছে চুয়ান্ন ঠিক আছে এই চুয়ান্নটা হচ্ছে নর্মাল স্পিড তার এক্সক্লুডিং স্টপেজ সেটা হচ্ছে নর্মাল স্পিড সেই জন্য আমরা এটা ভাগ করলাম তাহলে ইন্টু যেটা হচ্ছে মিনিটে কনভার্ট করতে হবে ইন্টু সিক্সটি তাহলে ছয় নং চুয়ান্ন ছয় দশ তাহলে যেটা হচ্ছে দশ মিনিট ঠিক আছে দশ মিনিট বাসটি ঘন্টায় কত মিনিট বিরতি দেয় বি দশ মিনিট এটাই কারেক্ট এবার আমরা উনিশ নম্বর প্রশ্নের সমাধান করব উনিশ নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন

যে কোনো রকম স্টপেজ ছাড়া এভারেজ স্পিড হচ্ছে সেভেন তাহলে স্টপেজ নিয়ে যেটা করেছিল পাঁচশো কিলোমিটার পার আওয়ার তাহলে সাতশো থেকে পাঁচশো যদি মাইনাস করি যেটা হচ্ছে 150 ফিফটি কিলোমিটার কম হয়েছিল স্টপেজের কারণে ঠিক আছে অর্থাৎ একশো চল্লিশ কিলোমিটার পথের সময়টাই তারা থেমেছিল ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা এম কত বলেছে যে যে পার আওয়ারে কতটুকু তারা থেমেছিল তাহলে দেখেন ওয়ান ফর্টিকে আমরা যদি ভাগ করবো এই যে তার নর্মাল যে গতিবেগটা এটা তারা ভাগ করবো ভাগ সেভেন হান্ড্রেড তাহলে ঘন্টায় যেহেতু বলেছে ইন্টু সিক্সটি তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা সাত দুগোনা চোদ্দো ছয় দুগোনা বারো অর্থাৎ বারো মিনিট অর্থাৎ বি নাম্বার অপশনটা কারেক্ট অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রতি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার কম যাওয়ার সময় বারো মিনিট বিরতি দেয় ঠিক আছে বারো মিনিট বিরতি দেয় তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম